চন্দনার বিরহে এখন দেবদাস সিন্ড্রোমে আক্রান্ত কৃষ্ণ। তাকে নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো পরিবার। চন্দনার সাথে পালিয়ে বিয়ের পর ছাড়াছাড়ি হয় কৃষ্ণর শরীর আর মন দুই খারাপ। তার উপর দিন দিন বাড়ছে মদ্যপানের আসক্তি। চন্দনাকে ছেড়ে থাকার যন্ত্রণা ভুলতেই তার অবস্থা দেবদাসের মতো হয়ে গেছে। পাড়া প্রতিবেশীরাও বলতে শুরু করে দিয়েছেন চন্দনার বিরহে দেবদাস সিন্ড্রোমে কাবু কৃষ্ণ কুণ্ডু। স্ত্রী রূপা দেবী স্বামীর এই হাল শুধরাতে সমানে লড়াই করে যাচ্ছেন। বর্ধমানে এক ঠাকুর থানে ঝাড়াতেও নিয়ে গিয়েছিলেন দিন কয়েক আগে, তাতেও অবস্থার উন্নতি খুব একটা হয়নি। জন্মাষ্টমীর দিন থেকে কৃষ্ণ আরও কাবু হয়ে যায়। শ্বাসকষ্ট, বুকে ব্যথা নিয়ে তার চিকিৎসার জন্য মঙ্গলবার বাঁকুড়া সম্মিলনী মেডিকেলে নিয়ে আসেন রূপা দেবী। পরে মঙ্গলবার রাতের দিকে আবার ছাতনা সুপার ফেসিলিটি হাসপাতালে তাকে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। এখন ছাতনাতেই তার চিকিৎসা চলছে। আগের থেকে একটু ভালো আছে কৃষ্ণ। তার এই অবস্থার জন্য শালতোলার বিধায়ক চন্দনা বাউরিকেই দুষছেন কৃষ্ণর স্ত্রী রূপা দেবী। স্বামীর অবস্থা খুব খারাপ, মানুষ রোগে দাঁড়িয়ে গেছে। আমার স্বামীকে চন্দনা বাড়ি জীবনে শেষ করে দিয়েছি। আমার স্বামী যেতে চায় নাই, চন্দনা বাড়ি জোর করে নিয়ে গেছে। ওকে বলেছে আমার সব দুয়ার বন্ধ হয়ে যাবে, যশোর জমের দুয়ার খোলা থাকবে, চন্দনা বাড়ি কিছু তো মেনে নিতে পারে নি না, ভাই তুমি চলে আসো কিছু হবে না। চন্দনা বাড়ি আমার তিনটে জীবন আজ নষ্ট করে দিল, পাগল হয়ে গেছে, রাখতে পারছি না বাড়িতে। ও চলে যাবো, মরে দেবো, চন্দনা ছাড়া বাঁচবো নি, ওইসব ভাষা বলে বেড়াচ্ছে। আপনি ওকে নিয়ে কোথায় গিয়েছিলেন? বর্ধমান নিয়ে গেলাম। বর্ধমানে বলেছে ওকে ভূতে পায়নি, ওকে চন্দনা ভূতে পেয়েছে, ওইসব ছাড়ানো যাবে না, ওকে মানুষের ওকে দেখাতে বলেছে। তা আমি এই সময় টাকা কোথায় পাবো? বর্ধমানে কার কাছে গেছিলেন? ও নাম জানি না। মানে কিসের কিসের কোন ধরনের, মানে কোনো ঝাড়ফুঁক বা? হ্যাঁ, ঝাড়ফুঁক তো কোনো ভূতে পাইনি, ঝাড়ফুঁক হবে ওঝার কাছে? হ্যাঁ, ওঝার কাছে গিয়েছিলাম। ওঝা তো বলেছে ও কোনো ভূতে পাইনি, ও ঝাড়ফুঁকে নুন পড়া জল পড়া দিলে ভালো হয়ে যাবে, ওকে মানুষের ওকে দেখাতে বলেছে। আর পাগল করেছে চন্দনা বাউরি, আজ তিনটে জীবনকে নষ্ট করে দিল, আজ কোথায় টাকা পাবো স্বামীকে দেখাতে? এই জায়গায় কোথায় যাবো আমি? চন্দনা তার কোনো খবর খোঁজ খবর নিচ্ছে না। এই যে বাড়িতে ধরেন এত তো মদের বোতল, এগুলো কে খায়? ওই খায় চন্দনা দেয় ধরাই দিয়েছে মদের বোতল, বিড়ি সিগারেট সব ওকে এরকম করে দিয়েছে, পাগল করে দিয়েছে। আগে খেত না? না, আগে খেত না। চন্দনা কোনো খোঁজ খবর নিয়েছে? না, কোনো খোঁজ খবর নেয়নি, কোনো খোঁজ খবর নেয়নি, কোনো সাহায্য করেনি, কোনো কিছু করেনি। এই সময় আমি স্বামীকে কোথায় নিয়ে যাবো? এদিকে চন্দনার কথায় বিশ্বাস করে নিজের সংসার ছেড়ে পালিয়ে বিয়ে করেও আখেরের লাভের লাভ কিছুই হয়নি কৃষ্ণর, উল্টে তার নিজের সংসার ভাঙতে বসেছে। কৃষ্ণ শুধু চন্দনা দেবীর গাড়ির চালকই ছিলেন না, তিনি বিজেপির স্থানীয় কার্যকর্তাও ছিলেন, কিন্তু এখন সেই দলও তার পাশে নেই। কৃষ্ণর দাবি, চন্দনাকে তার স্বামী ও শাশুড়ির অত্যাচার থেকে মুক্তি দিতেই সে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া চড়া মাসুল এখন তাকে চোকাতে হচ্ছে। তাই সেই আক্ষেপ ভুলতেই তার এই বেপরোয়া জীবনযাপন এমন ইঙ্গিত ধরা পড়ল তার গলায়। চন্দনা এইটুকু আমি ভরসা রাখতে পারি যে দরকার হলে পদত্যাগ দিয়ে দেবো। তো সেদিনই পদত্যাগ দিয়ে একজনই গেছিলাম, আমি বলেছিলাম, বলে দেখো যাচ্ছি যখন তুমি ডাকছো আমি যাচ্ছি, কিন্তু আমার লাইফটা শেষ হয়ে যাবে, বলছে তুমি চলো, আমি কোনো মতে উল্টাবো না, আমি ওখানে পদত্যাগ দেবো, সমস্ত কাগজপত্রও লিখেছিলো। এখন আর কোনো মতে কথা কেউ থাকতে যাবো, কোনো মতে পাচ্ছি। তুমি একটু আগে কাকে ফোন করেছো? চন্দনা স্বামী বাড়িতে। ও কি বলছে? দেবেন এখন কোনো রকম কোনো ফোন ওয়ার্কে দেওয়া যাবে। ও কি বলছে? পার্টির থেকে চাপ দিচ্ছে, পার্টির থেকে কেউ চাপ দিচ্ছে? নিশ্চয়ই কেউ তো দিচ্ছে, সেটা ওর যে আমাকে বলছিল যে পদত্যাগ দেবো, সমস্ত কিছু নিয়েও গেছিল তো, আর নিজে সই করে এসছে। তোমাদের মধ্যে ভালোবাসাটা জন্মালো কীভাবে? ও স্বামীর মাছ ধরার জন্য, ওর স্বামীকে মাছ ধরতো করতো, ও স্বামী মাছ ধর করছে, তারপর থেকে বলে এরকম করে থাকা যায়। কোনো মতে এমএলএও হইতে পারে না। তো শ্রাবণ কি বলছে, পার্টিতে কে বেশি চাপ দিচ্ছে ওকে? পার্টিতে কে বেশি চাপ দিচ্ছে ওকে? এখন তো সেন্টার দিয়ে জন্য আদালত চলে এসছে, সুমেন্দু অধিকার থেকে শুরু করে আমি তো। এখন ছাতনা সুপার ফেসিলিটি হাসপাতালে ভর্তি রয়েছে কৃষ্ণ। চন্দনা বাউরি বা বিজেপির কেউ খোঁজ খবর রাখেনি। এখন তার একমাত্র ভরসা প্রথম স্ত্রী রূপা দেবী, তিনি এখন কৃষ্ণকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লড়াই চালাচ্ছেন জোর কদমে।
ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।